প্রায় 3 ঘন্টা বউবাজারের থানায় বিক্ষোভ। পুলিশের সঙ্গে কথা কাটাকাটির পরে বাজেয়াপ্ত করা চৌকি ছাড়িয়ে এনেছেন জুনিয়র ডাক্তারেরা। ছেড়ে দেওয়া হয়েছে সাইকেল ভ্যানগুলিও, সেগুলোই কয়েকটি চাপানো হয়। কয়েকটি চৌকি নিজেরাই কাঁধে তুলে নেন ডাক্তাররা, তারপর হাঁটা দেন অনশন মঞ্চের দিকে। সঙ্গে পুলিশের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন আন্দোলনকারীদের কথায়, এটা প্রতীকী প্রতিবাদ। সাইকেল রিক্সা ছেড়েছে পুলিশ, 8টি চৌকিও পাওয়া গিয়েছে, কিন্তু পুলিশের কাজের বিরোধিতায় কাঁধে করে চৌকি বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ধর্মতলায় অনশনের তৃতীয় দিনে অশান্তি শুরু হয়। বউবাজারের থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনরত চিকিৎসকেরা। অভিযোগ, অনশন মঞ্চে বসবার জন্য যে চৌকি আনা হয়েছিল সেগুলো বাজেয়াপ্ত করেছে পুলিশ। রাস্তাতেই ওই নিয়ে একপ্রস্ত বাদানুবাদ হয় পুলিশ এবং জুনিয়র ডাক্তারদের। তারপর সোমবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ালো বউবাজারের থানার সামনে। অনশন মঞ্চ এখন যেখানে আছে এইখানে পারমিশন তারা দেয়নি প্রাথমিকভাবে, পরবর্তীকালে এইখানে যে বাস নিয়ে আসা হচ্ছিল প্যান্ডেল বাঁধার জন্য, অনশন মঞ্চ বাঁধার জন্য, মঞ্চের জন্য যে বিছানা অর্থাৎ খাট যেগুলো নিয়ে আসা হচ্ছিল, এই জিনিসগুলো আসতে, চৌকি যেগুলো আসছিল আর কি, যেগুলো আসতে বারবার বাধা দিয়েছে, বায়ো টয়লেট আসতে বাধা দিয়েছে। অর্থাৎ পুলিশ চরমভাবে রমণ বিরোধী নীতি গ্রহণ করছে। এমনকি আপনারা কালকে যদি দেখেন বউবাজার থানাতে সিজ করে নিয়ে গেছিল বউবাজার থানা আমাদের জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, এবং অসংখ্য সাধারণ মানুষ গিয়ে বউবাজার থানাকে ঘেরাও করেছিল। তাদের সম্মিলিত চাপে তারপর থানা বাধ্য হয়েছে, বউবাজার থানার পুলিশ বাধ্য হয়েছে সেই রিক্সাগুলোকে ছেড়ে দিতে এবং সেই চৌকিগুলোকে ছেড়ে দিতে।